আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকে আলোচনা করছি ইসলামে পিতামাতার অধিকার বা ইসলামের দৃষ্টিতে সন্তানের উপর পিতামাতার হক সম্পর্কে। আমাদের আজকের বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই ভিডিওটি না টেনে কুরআন হাদিসের আলোকে পিতামাতার অধিকার সম্পর্কে জানেন। পিতামাতা আমাদের অমূল্য সম্পদ, পিতামাতা আমাদের জন্মদাতা, পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসি। সুতরাং পিতা এবং মাতার কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অত্যাবশ্যক। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। সূরা ইসরা বনি ইসরাইল আয়াত 23-24। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। অর্থাৎ আমরা পিতামাতার জন্য এই দোয়াটি করব। হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল বা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবারও বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে পুনরায় বলল, এরপর কে? তিনি বললেন, তোমার পিতা। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। অর্থাৎ এই রেওয়ায়তটি এসেছে বুখারী এবং মুসলিম হতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, জান্নাত মায়ের পদতলে। পিতামাতার খেদমত না করার কারণে যারা জান্নাত থেকে বঞ্চিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অভিসম্পাত দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, একদা জুমার দিন বা শুক্রবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপরে পা রাখলেন এবং বললেন, আমিন। অতঃপর দ্বিতীয় দফে বললেন, আমিন, এবং তৃতীয়বার বললেন, আমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন ও নামাজ আদায় করলেন। নামাজ আদায় শেষে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে মিম্বরে দাঁড়িয়ে তিনবার আমিন আমিন বললেন, তার কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কোনো নতুন নিয়ম নয়, জিব্রাইল আলাইহিস সালাম তখন এসেছিলেন আর তিনি বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, যারা পিতামাতা উভয়কে বা একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েও তাদের খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না, তারা ধ্বংস হোক। তখন আমি সম্মতি জানিয়ে বললাম, আমিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে আমিন বললেন। আমি যখন মিম্বারে দ্বিতীয় দাফে পা রাখলাম, তখন তিনি বললেন, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা রমজান পেল কিন্তু ইবাদতের মাধ্যমে তাদের গুনাহ মাফ করতে পারল না, তারা ধ্বংস হোক। তখন আমি সম্মতি জানিয়ে বললাম, আমিন। আমি যখন মিম্বরে তৃতীয় দাফে পা রাখলাম, তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা আপনার পবিত্র নাম মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনল কিন্তু দুরুদ নবীজির প্রতি শুভকামনা নবীজির প্রতি দুরুদ পাঠ করল না, তারা ধ্বংস হোক। তখন আমি সম্মতি জানিয়ে বললাম, আমিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এই কথার উপর আমিন বলেছিলেন।
আল্লাহ তাআলার এই বাণীগুলোর উপর আমিন বলেছিলেন। তাছাড়া পবিত্র কোরআনের সূরা নিসাতে উল্লেখ আছে, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না এবং পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। আয়াত 36 সূরা নিসা। অর্থাৎ এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যে পিতামাতার কদর ইসলামের দৃষ্টিতে কতটুকু। ইসলাম পিতামাতাকে সর্বোচ্চ অধিকার ও সম্মান দিয়েছে। ইসলামের বিধান মতে আল্লাহ তাআলা পরেই পিতামাতার স্থান। পিতামাতাকে অসম্মান করে, পিতামাতাকে কষ্ট দিয়ে কেউ জান্নাতি হতে পারবে না। অর্থাৎ পিতামাতা একজন সন্তানের উপর সন্তুষ্টি থাকতে হবে, আর পিতামাতার সন্তুষ্টি সন্তানের বেহেশত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করা, পিতামাতার কষ্ট বোঝা, বার্ধক্যে পিতামাতাকে সাহায্য সহযোগিতা করা, তাদের সেবা যত্ন করা আমাদের প্রত্যেকের কর্তব্য দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। পিতামাতাকে যদি আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, দায়িত্ব কর্তব্য পালন করি, পিতামাতার প্রতি আমরা সদাচরণ করি, তাহলে আমরা যখন সে পর্যায়ে যাব, আমরা যখন বার্ধক্য, আমরা যখন বয়স্ক হব, আমরা যখন আমাদের সন্তানদের উপর নির্ভরশীল হব, তখন আমাদের সন্তানরা আমাদেরকে সুনজরে দেখবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আর আমরা যাতে সঠিকভাবে পিতামাতার খেদমত করতে পারি এই কামনা করি, আমিন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।